ओम शांति। 13 नवंबर 2022 प्रात मुल्ली अव्यक्त बापदादा डिवाइस मुल्ली 10-12-92 मधुबन। पूर्वजार पूज्य स्मृतिते थेके सकलेर अलौकिक प्रतिपालन करो। आज विश्व रचयिता बाबा तार निजे श्रेष्ठ रचना के देखछेन। सकल रचनार मध्ये श्रेष्ठ रचना हले तोमरा ब्राह्मण आत्मारा, केननা তোমরা হলে বিশ্বের পূর্বজ আত্মা। একদিকে তোমরা হলে পূর্বজ, তার সাথে সাথে তোমরা হলে পূজ্য আত্মাও। এই কল্পবৃক্ষের ফাউন্ডেশন অর্থাৎ মূল হলে তোমরা ব্রাহ্মণ আত্মারা। এই বৃক্ষের প্রধান আধার কাণ্ড তোমরা, সেই জন্য তোমরা হলে সকল আত্মাদের কাছে পূর্বজ। সৃষ্টি চক্রের মধ্যে যাদেরকে বিশেষত ধর্মপিতা বলা হয়, সেই সব ধর্মপিতাদেরও তোমাদের অর্থাৎ পূর্বজ আত্মাদের দ্বারাই বাবা সন্দেশ প্রাপ্ত হয়ে থাকে, যার আধারে সময় অনুসারে সেই সব ধর্মপিতারা নিজেদের ধর্মের আত্মাদের প্রতি বার্তা প্রেরণ করবার নিমিত্ত হয়ে যায়। যেমন ব্রহ্মা বাবা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তো ব্রহ্মার সাথে তোমরা ব্রাহ্মণ আত্মারা হলে সাথে, সেই কারণে তোমরা পূর্বজ আত্মা বলে খ্যাত। পূর্বজ আত্মাদের ডাইরেক্ট হোক কিংবা ইনডাইরেক্ট, সকল আত্মাদের সাথে কানেকশন রয়েছে। বৃক্ষের সাথে যেমন সব ডালপালার সম্বন্ধ মূলের সাথে বা কাণ্ডের সাথে অবশ্যই থাকে, তা সে যে কোনো প্রকার ছোট বা বড় ধর্মের শাখা প্রশাখাই হোক না কেন, সম্বন্ধ স্বাভাবিকভাবেই থাকে। সুতরাং পূর্বজ তোমরা, অর্থকল্প রাজ্য অধিকারী হওয়ার পরে আবার পূজ্য আত্মা হয়ে যাও তোমরা। পূজ্য হওয়াতেই তোমরা আত্মাদের মতো পূজা আর কোনো ধর্মের আত্মাদের হয় না। তোমাদের অর্থাৎ পূজ্য আত্মাদের যেরকম বিধিপূর্বক পূজা হয়ে থাকে, সেই রকম কোনো ধর্মপিতারও হয় না। বাবার কার্যেও তোমরা ব্রাহ্মণরা সাথী হয়ে থাকো, তাদেরও দেবতা বা দেবীর রূপে বিধিপূর্বক পূজা হয়ে থাকে। আর কোনো ধর্মপিতার সাথী ধর্মকে লালন পালনকারী আত্মাদের বিধিপূর্বক পূজা হয় না, গায়ন হয়, স্ট্যাচুও বানায়। কিন্তু তোমরা যেমন পূজ্য হও তা কিন্তু হয় না। তোমাদের গায়ন হয়ে থাকে তো পূজাও হয়ে থাকে। গায়নের বিধিও হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের সকলের থেকে কিন্তু আলাদা। তোমাদের অর্থাৎ দেবতাদের গায়ন যেমন খুব সুন্দরভাবে কীর্তনের রূপে হয়ে থাকে, আরতির রূপে হয়ে থাকে, সেরকম অন্য আত্মাদের গায়ন সেভাবে হয় না। এটা কেন হয়? এর কারণ হলো তোমরা হলে শ্রেষ্ঠ রচনা, পূর্বজ আর পূজ্য। আদি আত্মারা হলে তোমরা ব্রাহ্মণ আত্মারা, কেননা আদিদেব ব্রহ্মার সহযোগী শ্রেষ্ঠ কার্য নিমিত্ত হয়েছ তোমরা। অনাদি রূপেও পরমাত্মার অতি সমীপে থাকা তোমরা। আত্মাদের যে চিত্র তোমরা দেখাও, তাতে সব থেকে কাছে কোন আত্মাদেরকে দেখিয়ে থাকো, তারা হলে তোমরা। সুতরাং অনাদিরূপেও অতি সমীপে হলে তোমরা, ডবল বিদেশিরা যাকে বলে নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট, এইরকম নিজেকে মনে করো। পূর্বজদের কাজ কি? পূর্বজরা সকলকে প্রতিপালিত করে, বড়রাই লালন পালন করবে, এ কথাই প্রসিদ্ধ। তো তোমরা সব পূর্বজ আত্মারা সকল আত্মাদের পালনা করছো, নাকি কেবল নিজেদের আগত স্টুডেন্টদেরকে প্রতিপালিত করছো, নাকি সম্বন্ধ সম্পর্কে আসা আত্মাদের প্রতিপালন করছ? সমগ্র বিশ্বের আত্মাদের পূর্বজ তোমরা, নাকি শুধুমাত্র ব্রাহ্মণ আত্মাদের পূর্বজ? গাছের মূল বা কাণ্ড যেটা হয় তা পুরো বৃক্ষের হয়, কেবল নিজের কাণ্ডের জন্য হয় না, সব ডালপালার জন্যই হয়। মূল বা কাণ্ডের দ্বারা গোটা বৃক্ষের পাতাগুলি জল পেয়ে থাকে। শুধুমাত্র কিছু ডালপালায় জল পায় নাকি? সবাই পায়, তাই না? লাস্টে যে আছে সেও পায়। এতখানি অসীম জগতের নেশা রয়েছে, নাকি অসীমের থেকে সীমার মধ্যেও চলে আসো? কতখানি সেবা করতে হবে তাহলে? এক একটি পাতাকে জল প্রদান করতে হবে, অর্থাৎ সকল আত্মাদেরকে প্রতিপালিত করবার নিমিত্ত হলে তোমরা। যখন কোনো ধর্মের আত্মাদের সামনে আসো তোমরা, অথবা তাদেরকে দেখাও, তখন হে পূর্বজ আত্মারা, তোমরা এরকম অনুভব করো যে এইসব আত্মারা হলো আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের বংশের। আমরা ব্রাহ্মণ আত্মারা হলাম মাস্টার
গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, অর্থাৎ আমরা হলাম পূর্বজ। এরা তো আমাদেরই, নাকি ব্রাহ্মণ আত্মারাই কেবল আমাদের? যখন ভাই ভাই বলো, তবে তোমরা পূর্বজ আত্মা না হলে বড় ভাই, অর্থাৎ বাবার সমান তোমরা। এই স্মৃতিকেই প্র্যাকটিক্যাল লাইফে অনুভব করতে হবে আর করাতে হবে। তোমরা পূর্বজ আত্মাদের পালনার স্বরূপ কেমন হবে? লৌকিক জীবনেও লালন পালনের আধার কি হয়ে থাকে? লালন করা, অর্থাৎ প্রত্যেককে শক্তিশালী বানানো, যে কোনো বিধিতে সাধনের সাহায্যে প্রতিপালনের দ্বারা শক্তিশালী বানিয়ে তোলা হয়, তা সে খাবার খাইয়েই হোক কিংবা পড়াশোনা করিয়ে। কিন্তু প্রতিপালনের প্রত্যক্ষ স্বরূপ আত্মার মধ্যে শক্তি, শরীরের শক্তি আসে। তো পালনার প্রত্যক্ষ স্বরূপ হল শক্তিশালী বানানো। তোমরা পূর্বজ আত্মাদের পালনার বিধি কি? অলৌকিক পালনার স্বরূপ হল নিজের মধ্যে বাবার দ্বারা প্রাপ্ত হওয়া সর্বশক্তিগুলি অন্য আত্মাদের মধ্যে ভরে দেওয়া। যে আত্মা যে শক্তির প্রয়োজন রয়েছে, তাকে সেই সময় সেই শক্তির দ্বারা প্রতিপালিত করা, এরকম পালনা করতে পারো। পূর্বজ যে তোমরা, তাই না? সকলে পূর্বজ আত্মা নাকি ছোট? সকলে পূর্বজ তোমরা নাকি কেউ কেউ বিশেষ আত্মাও রয়েছ? তো পূর্বজেরা তোমরা পালনা দিতে পারো তো? কেবল সেন্টারে পালনা করছো নাকি সমগ্র বিশ্বের পালনা করে থাকো? বর্তমান সময়ে তোমরা পূর্বজ আত্মাদের পালনার প্রয়োজন সমগ্র বিশ্বের আত্মাদের। সমাচার তো সবাই ইন্টারেস্টের সাথে শুনে থাকো যে কোথায় কি কি ঘটনা ঘটছে, কিন্তু পূর্বজ আত্মারা সমাচার শোনার পরে সকলকে পালনা দিয়েছ? অশান্তির সময় তোমাদের, পূর্বজ আত্মাদের আরো বিশেষ কার্য স্বভাবতেই এসে যায়। তোমরা তো হলেই পূর্বজ, নিজের নিজের পালনার সেবাতে নিয়োজিত হয়ে যাও। যেমন বিশেষত অশান্তির সময় পুলিশ বা মিলিটারি মনে করে যে অশান্তিকে শান্ত করা আমাদের কাজ, অর্ডার পাওয়া মাত্রই পৌঁছে যায় তারা। আর এইরকম সময় বিশেষ অ্যাটেনশনের সাথে নিজের সেবার প্রতি অ্যালার্ট হয়ে যায়। তোমরা সবাই অস্থিরতার সমাচার তো পেয়েছ, কিন্তু সেবাতে অ্যালার্ট হয়েছ নাকি কেবল শোনার আনন্দ নিয়েছ? নিজেদের পূর্বজ ভাবে স্মৃতিতে এসেছ? সকল আত্মাদেরকে শান্তির শক্তির দ্বারা পাল্লা দিয়েছ নাকি এটাই ভাবতে থেকেছ এখানে এটা হলো ওখানে ওটা হলো? বিশেষ আত্মাদেরকে এইরকম সময় সেবার অত্যন্ত প্রয়োজন রয়েছে। নিজের বৃত্তির দ্বারা, মনসা শক্তির দ্বারা বিশেষ সেবা করছ নাকি যেমন বিধিপূর্বক স্মরণে থাকো, সেবা করে থাকো, সেই রকমই করেছ? তোমরা হলে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার। সুতরাং রুহানি সোশ্যাল ওয়ার্কাররা তোমরা নিজেদের বিশেষ এক্সট্রা সোশ্যাল সেবা করছ। তোমাদের যে এতখানি দায়িত্ব, তা কি তোমরা বুঝেছ নাকি প্রোগ্রাম পাবো তারপর করব? এইরকম সময় সেকেন্ডে নিজের সেবাতে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত, এটাই হলো তোমরা পূর্বজ আত্মাদের কর্তব্য। এখনো বিশ্বে অস্থিরতা রয়েছে, আর এই অস্থিরতা সময় সময় বাড়তে থাকবে। তোমরা আত্মাদের কর্তব্য হলো এইরকম সময় আত্মাদের মধ্যে বিশেষ করে শান্তির, সহ্য শক্তির সাহস সঞ্চার করে দেওয়া, লাইট হাউসে সকলকে শান্তির লাইট দেওয়া। বুঝতে পেরেছ কি করতে হবে? এখন নিজের দায়িত্ব বা কর্তব্য পূরণ করো, আর তীব্র গতির সাথে পূরণ করো, যার দ্বারা আত্মারা আত্মিক শক্তির স্বস্তি পায়, দুঃখে জ্বলন্ত অগ্নিতে শীতল জলের অনুভব করে। এই কর্তব্য পূরণ করতে পারবে? দূর থেকেও করতে পারো নাকি যখন সামনে আসবে তখন করবে? তোমরা করছো ঠিকই, কিন্তু এখন অস্থিরতা যত দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে, তোমাদের সেবাও যেন ততই তীব্রতা পায়। বুঝেছ পূর্বজদের পালনা কি? এইরকম না হয় যে পূর্বজ অথচ পালন করতে পারো না। পূর্বজের কাজ হলো পালনার দ্বারা শক্তি দেওয়া, শ্রেষ্ঠ শক্তিশালী স্থিতির দ্বারা পরিস্থিতিকে পার করবার শক্তির অনুভব করা। আচ্ছা, চতুর্দিকে সকল আদিদের ব্রহ্মার সহায়তাকারী আদি আত্মাদেরকে, সকল আত্মাদের ফাউন্ডেশন পূর্বজ আত্মাদেরকে, সদা সকল আত্মাদের প্রতি অসীম সেবার শ্রেষ্ঠ বৃত্তি রাখতে পারা আত্মাদেরকে, সকল আত্মিক সোশ্যাল সেবাধারী আত্মাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। চতুর্দিকে সকল আদিদেব ব্রহ্মার সহায়তাকারী আদি আত্মাদেরকে, সকল আত্মাদের ফাউন্ডেশন পূর্বজ আত্মাদেরকে,
সদা সকল আত্মাদের প্রতি অসীম সেবার শ্রেষ্ঠ বৃত্তি রাখতে পারা আত্মাদেরকে, সকল আত্মিক সোশ্যাল সেবাধারী আত্মাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। দাদিদের সাথে সাক্ষাৎ, বর্তমান সময় অশান্ত আত্মাদেরকে শান্তি দেওয়া, এটাই হলো সকলের বিশেষ কার্য। রহম দিল বাবার বাচ্চাদের, সকল আত্মাদের প্রতি দয়া সেতু, তাই না? যার অন্তর দয়ায় পরিপূর্ণ সে করবে। রহমের অর্থ হলো যে কোনোভাবেই হোক সাহস প্রদান করা, নির্বল আত্মাদেরকে বল প্রদান করা। তো আত্মাদের দুঃখের সংকল্প মাস্টার সুখদাতা আত্মাদের কাছে পৌঁছে যায়। সেখানে যেমন দুঃখের ঢেউ রয়েছে, তেমনি বিশেষ আত্মাদের মধ্যে সেবার বিশেষ তরঙ্গ খেলে, যে দিতে হবে, কিছু করতে হবে। কি করা হয়েছে? প্রত্যেককে সেই সেবার এক্সট্রা চার্জ চেক করা চাই। সাধারণ সেবা যেমন চলছে সেটা তো চলবে, কিন্তু বর্তমান সময় বায়ুমণ্ডলে তারা ব্যক্তির দ্বারা সেবার বিশেষ অ্যাটেনশন রাখো। এর দ্বারা স্বয়ের স্থিতিও সততই শক্তিশালী হয়ে যাবে। এইরকম ঢেউ ছড়িয়ে দিয়েছ, বিশ্বের রাজা হতে চলেছ, অতএব সকল আত্মাদের প্রতি সেই তরঙ্গ পৌঁছে যেতে হবে। কোনো আত্মাই যাতে বঞ্চিত না থেকে যায়, তা সে অন্য ধর্মের আত্মাই হোক না কেন, তারা তো আমাদেরই বংশের। যে ধর্মের আত্মাই হোক না কেন, মূল তো একটি, এই ঢেউ আছে, তো অ্যাটেনশন প্লিজ। অব্যক্ত বাপদাদার পার্সোনাল সাক্ষাৎকার। ব্যর্থের প্রভাবের মধ্যে নিজে কেনো না, নিজে শ্রেষ্ঠ প্রভাব ফেলতে পারো, এই রূপ হও। সদা নিজেকে পুরুষার্থে এগিয়ে নিয়ে যাওয়া আত্মা আমি, এই রূপ অনুভব করো। পুরুষার্থে কখনো কখনো স্থবিরতা অর্থাৎ থেমে যাওয়ার কলা, কখনো উত্তরায় নেমে যাওয়ার কলা, এই রকম হওয়া উচিত নয়। কখনো খুব ভালো, কখনো ভালো, কখনো একটু ভালো, এই রকম নয়, সদা খুব ভালো। কারণ সময় কম আর সম্পূর্ণ হওয়ার শ্রেষ্ঠ লক্ষ্য রয়েছে। সুতরাং নিজেরও পুরুষার্থের গতিকে তীব্র করার প্রয়োজন। পুরুষার্থের তীব্র গতি নিদর্শন হল সে সদা ডবল লাইট হবে, কোনো প্রকারেরই বোঝার অনুভব হবে না। প্রকৃতির দ্বারা কোনো পরিস্থিতি আসুক, কিংবা ব্যক্তিদের দ্বারাই যদি কোনো পরিস্থিতি আসুক না কেন, সকল পরিস্থিতি সস্থিতির সামনে কোনো কিছুরই অনুভব হবে না। সস্থিতির শক্তি পরস্থিতির থেকে অনেক উপরে। কেন? এটা হলো স আর ওটা হলো পর। নিজের শক্তিকে তোমরা ভুলে যাও, তখন পরস্থিতি বড় বলে মনে হয়। সদা ডবল লাইটের অর্থই হলো লাইট অর্থাৎ উঁচুতে থাকা। হালকা জিনিস সবসময় উপরে উঠে যায়, আর বোঝা সবসময় নিচে নিয়ে যায়। অর্ধেক গল্প তো নিচেই আসতে থেকেছ, তাই না? কিন্তু এখন সময় হলো উঁচুতে যাওয়ার, তাহলে কি করতে হবে? সর্বদা উপরে। তাহলে কি করতে হবে? সদা উপরে। শরীরের ক্ষেত্রেও দেখো, আত্মার নিবাস স্থান হলো উপরে, উঁচুতে, পায়ে তো নয়। শরীরে যেমন আত্মার স্থান হলো উঁচুতে, সেই রকম স্থিতিও সর্বদা যেন উঁচুতে থাকে। ব্রাহ্মণদের চিহ্ন হিসেবেও কেশ শিখাকে অর্থাৎ টিকি উপরেই দেখানো হয়, তাই না? শিখার অর্থ হলো উঁচু। সুতরাং স্থূল চিহ্ন এই জন্যই দেখানো হয়েছে যে স্থিতি হলো উঁচুতে। শূদ্রকে নিচে দেখানো হয়, ব্রাহ্মণকে উপরে দেখানো হয়। সুতরাং ব্রাহ্মণদের স্থান আর স্থিতি দুটোই হলো উচ্চ। যদি স্থানের কথা স্মরণে থাকে, তবে স্থিতিও স্বভাবতই উঁচু হয়ে যাবে। ব্রাহ্মণদের দৃষ্টিও সর্বদা উপরে থাকে, কেননা আত্মা আত্মাকে দেখে, আত্মা তো হলো উপরে, তাহলে দৃষ্টি উপরেই যাবে। যখনই কারোর সাথে দেখা হলো অথবা যখন কারোর সাথে কথা বলছো, তো আত্মাকে দেখে কথা বলছো, আত্মার সাথেই কথা বলছো, তোমাদের দৃষ্টি আত্মার দিকেই যায়। আত্মা কপালে থাকে, তাই না? তাহলে উচ্চ স্থিতিতে স্থিত থাকা হলো সহজ। যখন এইরকম স্থিতি হয়ে যাবে, তখন নিচের বিষয়গুলির থেকে, নিচের বায়ুমণ্ডলের থেকে সর্বদাই দূরে থাকবে, তার প্রভাবে আসবে না। ভালো প্রভাব পড়ে নাকি খারাপও পড়ে যায়? প্রবৃত্তিতে যদি খারাপ বায়ুমণ্ডল থাকে, তখন কি করে থাকো? প্রভাবিত হয়ে যাও। খারাপকে তোমরা ভালো বানিয়ে থাকো নাকি প্রভাবে চলে আসো? কেননা মায়াও দেখে যে আচ্ছা, আঙুল তো ধরে ফেলেছে, আঙুলের পরে এবার হাত ধরবে, হাতের পরে পায়ে পড়বে, সেই জন্য প্রভাবে এসো না। প্রভাবে আসা নয়, শ্রেষ্ঠ প্রভাব ফেলতে পারার মতো হও।
তো ব্রাহ্মণ আত্মা অর্থাৎ সদা ডবল লাইট উঁচুতে থাকা, এই স্মৃতিতে সামনে উঠতে থাকো। আচ্ছা, সকলে খুশিতে থাকো তো না? দুঃখের ঢেউ আসে না তো? কেননা যারা দুঃখধাম ছেড়ে চলে গেছে তাদের কাছে দুঃখের ঢেউ কি করে আসতে পারবে? সঙ্গমে দুঃখধাম আর সুখধাম দুয়েরই জ্ঞান রয়েছে, দুয়েরই নলেজফুল শক্তিশালী আত্মা তোমরা। ভুল করেও দুঃখধামে যেতে পারবে না। সদা খুশিতে যারা থাকে তাদের কাছে দুঃখের ঢেউ কখনোই আসতে পারে না। আচ্ছা, সেবা আর সৌন্নতি দুয়েরই ব্যালেন্স রাখো। এরকম না হয় যে সেবাতে মেতে গেলে তো সৌন্নতির কথা ভুলে গেলে। সেবার শখ বেশি রয়েছে কিন্তু দুয়েরই ব্যালেন্স, বুঝেছো? ভালোভাবে চলছো তোমরা, কিন্তু কেবল ভালো পর্যন্ত আটকে থেকো না, আরো ভালোর থেকেও ভালো। বরদান, নিজের জীবনকে হিরে তুল্য ভ্যালুয়েবল বানিয়ে স্মৃতি আর বিস্মৃতির ঘূর্ণিপাক থেকে মুক্ত ভাবো। এই সঙ্গম যুগ হলো স্মৃতির যুগ আর কলি যুগ হলো বিস্মৃতির যুগ। যদি নিজের শ্রেষ্ঠ পাঠ শ্রেষ্ঠ ভাগ্যে সদা স্মৃতি থাকে তবে হিরে তুল্য ভ্যালুয়েবল তোমরা, আর যদি বিস্মৃতি হয় তবে তোমরা হলে পাথর বুদ্ধি। এ হলো স্মৃতি আর বিস্মৃতির খেলা। সঙ্গম যুগে যারা বাস করে তারা কখনোই কলি যুগে ঘুরপাক খেতে যাবে না। আর বুদ্ধি যদি এতটুকুও গেছে তবে ঘূর্ণা মর্তে ফেসে যাবে, কেননা কলি যুগে রয়েছে অনেক জৌলুস, কিন্তু সেই জৌলুস হলো ধোকা দেওয়ার জন্য। স্লোগান, নিজের কর্মেন্দ্রিয়গুলিকে ল অ্যান্ড অর্ডার অনুসারে চালনাকারী হলো সত্যিকারের রাজযোগী। ওম শান্তি।